আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে সরকারি আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি কত বড় দুর্নীতি আমরা সব জানি, আমি কিন্তু ফাস্ট করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী হবেন না, মাথা নিচু করে কথা বলবেন, আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এইমাত্র ফোন করেছিলেন, তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা হবে। আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি, কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেব, কালকে হাতে না। আমি এতে কোনো অনুতপ্ত না, আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত, কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত না, কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। না, তা জানি না, সেটা দল সিদ্ধান্ত নিয়েছে, দল যখন নিয়েছে নিশ্চিত ভাবে তার উপরে তো কথা বলার, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন, তিনি নির্দেশ দিয়েছেন, তার বাইরে কিছু হবে। আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যই আমার লড়াই চলবে। আমি বারণ করে গেছি, তাও বসিয়েছে দোকান, ওয়েট করতে পারলেন না, আমি তো বললাম বসবো, আমি বসবো আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি, আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে, আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর, এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না, এত বড় ক্ষমতা নেই মনে হচ্ছে, আমরা নিলাম এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী হবেন না, মাথা নিচু করে কথা বলবেন, হবে না যে ঠাকুর যে পুরে ডাং নিয়ে পিঠা পড়া কখন বুঝবেন,